हेलो एवरीवन, वेलकम टू स्वतीज ब्लॉग। और এটা হচ্ছে আমার পার্ট 2। তো পার্ট 1 যেটা মানে যারা যারা এখনো দেখোনি ভিডিওটা, তারা প্লিজ গিয়ে দেখে আসো। তো আমরা বিচন্দ্রপুর পৌঁছে গেছি। টান পড়ে যাবি না? না না, ইচ্ছা করে জল না পা দেবে। হাত ধরে চলো। আমি কিন্তু খুব গাজি। বিচন্দ্রপুর পড়ে গেছি। এই পড়ে গেছি, আমি তোর জন্য ভুলভাল বকছি, তোর জন্য আমি ভুলভাল বকছি। বিচন্দ্রপুর পড়ে গেছি। ওকে বলতে গিয়ে যদি পড়ে যাবি বলতে গিয়ে আমি বলছি বিচন্দ্রপুর পড়ে গেছি। বিচন্দ্রপুর আমরা চলে এসেছি। এখন কি দেখতে যাচ্ছি? পাঁচ পাণ্ডব, পঞ্চ পাণ্ডব দেখতে যাচ্ছি। পরিবেশটা একবার দেখো কত সুন্দর, অসাধারণ। এত ঠান্ডা কি বলবো। ভেতরটাতে মানে ফটো তুলতে পারছি না, তাও এক ঝলক তুলেছি, কারণ এখানে ফটো তোলা মানা, তো সেই জন্য ফটো তুলতে পারছি না, এক ঝলক জাস্ট তুলেছি। আর এখানে একজন কি বলবো, জেঠু আমাদেরকে এই মানে পুরো ঘটনাটা বলছে, মানে কি করে কি হয়েছিল না হয়েছিল। এখানে দেখো এটা ভোগ ঘর, এখানে ভোগ করা হচ্ছে। আমরা ইস্কন যাব, তো ইস্কন 4টার সময় খুলবে, তো সেই জন্য আমরা এখানে এখন সবাই বসে আছি। কি করছে দেখো, দেখো এই দুটোতে কি করছে। এই পড়ে যাবি, পড়ে যাবি না, টান পড়ে যাবি। এইখানে একটা দেখা, এখানে কত বড় কড়াই আছে একবার দেখো, অনেকটা বড়। এই যে ইনি ঢুকে যাবে, তার মানে বুঝে যান যে মানে বুঝে যাও যে কত বড় কড়াইটা। হ্যাঁ, সব এখানে বড় বড় জিনিস। কেন জানেন, এই যে কত কহাত দেখি, যেন কহাত দেখি, তো অনেক কোন কহাত, এক এক হাত, দু হাত, তিন হাত, তিন হাত, তিন হাত কড়াই। ভাই একটু, এখন আমরা যাচ্ছি হচ্ছে ইস্কন না এই মন্দিরটা, ও নিজেই জানে না, ও কিচ্ছু জানে না, তাই তো। তো এই চল, তোকে এই পুকুরটাতে যদি মানে পুকুর তো নয়, এখানে যদি ফেলে দিই কি হবে বল। এই তান, তুমি কোথায় জিমেছো? হ্যাঁ, তুই যা দুষ্টুমি করিস। উফ, এখন ওই মন্দিরটাতে যাচ্ছি তো, বুঝা ওই মন্দিরে যাচ্ছি তো, চলো যা যা। দিনটা সত্যি আমরা যা এনজয় করছি। ও দাদা, এটা করে দাও, আমাদের প্যাসিফিক ওশেনটা দেখিয়ে দেখবা। হ্যাঁ, এই যে প্যাসিফিক ওশেন। তো আমরা এখন এই মন্দিরে এলাম। বাবু পাদুকাটা ওখানে রাখবো। আচ্ছা বাবু, আমি পাদুকাটা ওখানেই রেখে দেবো। একবার দেখাই, উফ কি জায়গা। সুন্দর জায়গাটা একবার দেখো, মানে একদম শান্ত পরিবেশ, শান্ত। তো আমরা এখন যাচ্ছি ইস্কন, তো ওখানে গিয়েও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এখানে কোনো জায়গায় ভিডিও করতে দিচ্ছে না, বা ভিডিও ফটো কিছুই করতে দিচ্ছে না, তাও যতটা পারলাম ততটা করলাম তোমাদেরকে দেখানোর জন্যই।
আর ওখানেও চেষ্টা করব দেখানোর ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ ওকে দাঁড়াও খুদি গো বাবা ওরে কৃষ্ণ এখন এসছি ইস্কনে তো একবার তোমাদেরকে চারিপাশটা দেখিয়ে দিই আমি জানি না এখানে ভিডিও করতে পারবো কিনা কারণ অন্যান্য জায়গায় মাস্ক ছাড়া ঢুকতে দিচ্ছিল তো এখানে পুরো স্যানিটাইজার করে মাস্ক পরে ঢুকতে দিচ্ছে তো দেখি কি করা যায় তা পারবো লাফিয়ে চলে যাবো ওই উপরে পারলাম না জাস্ট এক ঝলক দেখো কারণ এখানে কীর্তন হচ্ছে তো সেই জন্য পারলাম না এটা করেছিস সবকিছু ঘোরাঘুরি কমপ্লিট আর এখন আমরা কোথায় যাব তানকে দেখো তান কি বলছে বর্ষাল এখন যাব বর্ষাল আমার বড় পিসুনির বাড়ি হাই গাইস তো আমরা বড় পিসুনির বাড়ি চলে এসেছি আর বড় পিসুনির বাগানটা দেখাই ফার্স্ট পাখি দেখাই এই যে কত পাখি দেখো ভগবান কি পাখি এগুলো এত বড় বাগান কত কি ফুল দেখি আউট শর্ত এই যে দেখো এই বাচ্চা মেয়েটা নিজে নিজে মেকআপ করেছে তাই তো নিজে নিজে লিপস্টিক পরেছে নিজে নিজে ফাউন্ডেশন মেখেছে তাই তো এখানে হাই বলে দাও বলো বলো ও বলছে না লজ্জা পেয়ে গেছে তাই না তো এখন আমরা সবাই সিঙ্গারা খাচ্ছি সিঙ্গারা সিঙ্গারা ইংরেজি বলে জানি না সামোসা সামোসা তো হিন্দিতে এই তো সামোসাই বলে লেখা থাকে তো হাই গাইস তো বড় পিসুনির বাড়ি থেকে আমরা কিন্তু এখনো বাড়ি যাইনি ঠিক আছে আমরা এসেছি ছোট পিসুনির বাড়িতে আর ওয়ান সেকেন্ড আমাকে কাজলটা পুরো ভূত লাগছে আমি একটু মুছে আসছি আমরা বাড়ি এসেছি 6:30 সময় কিন্তু এখন বাজছে 8টা আমি এক্ষুনি ফ্রেশ হলাম মুখটা ধুলাম তো সেই জন্যই কাজলটা এরকম আমাকে ভূতের মতন লাগছিলো এখন কেন ফ্রেশ হলাম কারণ একটু মানে আগে আমরা মোমো আনতে গেছিলাম তো প্রচুর মোমো খেয়েছি আর এখন কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো আর ঠিক আর এখন আজকে আমরা ছোট বিষ্ণুদেব বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে রাত্রেবেলায় আমরা এখানে খাবো তারপর বাড়ি যাব কারণ তোমরা সবাই জানো আমার একটা পিসুমির বাড়ি খুব কাছে আমি প্রায় আসি তো এইখানে এখানে এখানে তরকারি কাটা চলছে আর কি হচ্ছে দেখাচ্ছি এখানে ডিম সেদ্ধ হচ্ছে ডাল হচ্ছে মুসুর ডাল এইসব হচ্ছে হ্যালো এভরিওয়ান তো এই মাত্র বাড়ি ঢুকলাম এখন প্রায় 10টা বেজে গেছে 10টা 10:30 বাজছে আর কি হলো দেখা এই যে
রক্ত পড়ছে কারণ আমার আইফোনের প্রোটেক্টরটা একটু ফেটে গেছে। তো এইভাবে আমি কাঁচটা মুছতে গেছি, ক্যামেরাটা মুছতে গেছি। তো এই হলো, ঠিক আছে। আর আজকে বলতে গেলে সারাদিন মানে এত এনজয় করেছি, খুব ভালো একটা দিন কাটালাম। তো আর বাড়াচ্ছি না ভিডিওটা, আমাকে দেখে বুঝতে পারছো আমি কতটা ক্লান্ত। এবার জাস্ট শুলেই ঘুমিয়ে যাব। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সো বাই।